হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছে সবাই? ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু দ্য ইউটিউব চ্যানেল অফ পার্সেলা 24/7। আই এম সুমন ঘোষ। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সেস, ফোক অ্যান্ড ট্রাইবাল ডান্সেস অ্যান্ড রিনাউন্ড ডান্সার্স অফ দ্য ফিল্ডস। আজকে আমরা ভারতের ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্স এবং সেই ক্ষেত্র থেকে যারা যারা বিখ্যাত তাদের সম্পর্কে জানব। প্রথমেই বলে রাখি, ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্স এই দুটোর মধ্যে কিন্তু কেউ গুলিয়ে ফেলো না। তো ক্লাসিক্যাল ডান্সের মধ্যে আমাদের মেনলি আটটা ডান্স পড়ে যেটা খুবই বিখ্যাত। তো ক্লাসিক্যাল ডান্সের মধ্যে প্রথমে আসছে ভারতনাট্যম। তাহলে অ্যাট ফার্স্ট অ্যামং দ্য ক্লাসিক্যাল ডান্সেস ভারতনাট্যম। ইট ইজ আ ক্লাসিক্যাল ডান্স ফর তামিলনাড়ু। তাহলে ভারতনাট্যম কোথাকার ডান্স, কোন রাজ্যের ডান্স? না, তামিলনাড়ুর। আর ফেমাস ড্যান্সার্স কারা? না, বালা সরস্বতী, লীলা স্যামসন, পদ্মা সুব্রমণিয়াম, সংযুক্ত পাণিগ্রাহী, যামিনী কৃষ্ণমূর্তি অ্যান্ড রুক্মিণী দেবী। ড্যান্সার্স আরও থাকতে পারে, আমি মেনলি সেই সমস্ত ড্যান্সারদের কথাই বলেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষার পেপারে দেখা গেছে সেগুলোকে। আফটার ভারতনাট্যম আমরা চলে আসবো কত্থকে। কত্থকটা মেনলি হলো একটা ডান্স ফ্রম নর্থ ইন্ডিয়া। এটা ইউপিতে দেখা যায়, রাজস্থানে দেখা যায়, শুধু নর্থ বলে নয়, ইট ইজ ফাউন্ড ইন দ্য সেন্ট্রাল ইন্ডিয়া অলসো। ইট ইজ ফাউন্ড ইন দ্য সেন্ট্রাল ইন্ডিয়া অলসো, মেনলি ইউপি, লখনউ, বেনারস এসব জায়গায় আপনি কত্থক ডান্স দেখতে পারবেন। সাম রিনাউন্ড ড্যান্সার্স অফ কত্থক হচ্ছেন বিরজু মহারাজ, দুর্গা দাস, গোপীকৃষ্ণা, কুমুদিনী লাখিয়া এবং শম্ভু মহারাজ। কত্থকের উপরে আমরা চলে আসবো উড়িষি ড্যান্স। উড়িষি নাম শুনে বুঝতে পারছি, উড়িষি হচ্ছে কোথাকার ডান্স ফর্ম, না উড়িষ্যার ডান্স ফর্ম। অ্যান্ড সাম রিনাউন্ড ড্যান্সার্স অফ উড়িষ্যা কারা কারা? না, কেলুচরণ মহাপাত্র, খুবই খুব গুরুত্বপূর্ণ, ইনি পরীক্ষা এসেছে বহুবার। দেবপ্রসাদ দাস, ইন্দ্রনী রহমান আর প্রিয়ম্বদা মহান্তি। এই তিনটেই মেনলি ক্লাসিক্যাল ডান্সে আমি ডান্সার্সের কথা বলেছি, কারণ বিভিন্ন পরীক্ষার সময় এই তিনটে ড্যান্স ফর্মেরই ডান্সার্সদের কথা এসেছে বহুবার। তাছাড়াও অন্যান্য যে সমস্ত ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে আমি এখন বলে দিচ্ছি পরপর। বিহু, এটা হচ্ছে কোথাকার ক্লাসিক্যাল ডান্স? না, আসামের। ভাংড়া, সবাই জানি আমরা, পাঞ্জাবের ক্লাসিক্যাল ডান্স। ছৌ, ইট ইজ দ্য ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। আপনি বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এইসব জায়গায় ছৌ নাচ দেখতে পাবেন। গারবা, ইট ইজ ফ্রম গুজরাট। কথাকলি অ্যান্ড মোহিনীঅট্টম, ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় দেখেছি, বহুবার পরীক্ষায় আপনারাও দেখে থাকবেন, বিভিন্ন কোশ্চেন পেপারে দেখে থাকবেন। কথাকলি অ্যান্ড মোহিনীঅট্টম, ইট ইজ ফ্রম কেরালা। লাহো ফ্রম মেঘালয়, কুচিপুড়ি ফ্রম অন্ধ্রপ্রদেশ, মান্ডো ফ্রম গোয়া, রফ ফ্রম জে অ্যান্ড কে মানে জম্মু কাশ্মীর, নাটি ফ্রম হিমাচল প্রদেশ, কর্মা এটা হচ্ছে মধ্যপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স, আর খান্টুম এটা হচ্ছে মিজোরামের ক্লাসিক্যাল ডান্স। তো ক্লাসিক্যাল ডান্সের পরে আমরা চলে আসবো এবার কিছু কিছু ফোক এবং ট্রাইবাল ডান্সে। তো প্রথমে চলে আসবো মহারাষ্ট্র। সাম ইম্পর্টেন্ট ফোক অ্যান্ড ট্রাইবাল ডান্সেস অফ মহারাষ্ট্র। আর মহারাষ্ট্রে কিছু কিছু ইম্পর্টেন্ট ফোক ট্রাইবাল ডান্স কোনগুলো? না, কথা কীর্তন, তামাশা, লোভানি আর দশাবতার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে আসি, ওয়েস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট ফোক ট্রাইবাল ডান্স কোনগুলো? না, ছৌ, বাউল, কীর্তন, যাত্রা। যদি আমরা আসামে চলে আসি, আসামের ইম্পর্টেন্ট ফোক ট্রাইবাল ডান্স কোনগুলো? না, রাসলীলা, ক্যানই। যদি আমরা পাঞ্জাবে যাই, পাঞ্জাবের ইম্পর্টেন্ট ফোক ট্রাইবাল ডান্স আমরা দেখতে পারবো গিদ্ধা, এটা সাধারণত মেয়েদের ডান্স, ফর উইমেন, অ্যান্ড ভাংড়া, এটা তো পুরুষদের জন্য। ফ্রম গুজরাট, গুজরাট থেকে আমরা কী দেখতে পারবো? না, গারবা, ডান্ডিয়া রাস আর টিপ্পনি। রাজস্থান থেকে আমরা কী কী ফোক ট্রাইবাল ডান্স দেখতে পারবো? না, গিনাদ, চাকরি, খায়াল আর ঝুলম লীলা, ঝুলান লীলা, সরি, ঝুলান লীলা। যদি আমরা ইউপিতে চলে আসি, ইউপি থেকে কিছু গুরুত্বপূর্ণ ফোক ট্রাইবাল ডান্সের নাম যদি করতে চাই আমরা, তাহলে করতেই হবে আমাদেরকে নটঙ্কি, যেটা আমরা পাড়ি ইউজ করে থাকি কথাতেই, তো সেটা হচ্ছে ইউপির ফোক ট্রাইবাল ডান্স নটঙ্কি, থোড়া, রাসলীলা, কাজরি।
দেখুন, ফোক এবং ট্রাইবাল ড্যান্সেস প্রত্যেকটা স্টেটের কিছু না কিছু রয়েছে। তার মধ্যে আমি যে সমস্ত স্টেটগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষার পেপারে দেখা গেছে সেই সমস্ত স্টেটেরই ফোক ড্যান্সগুলোর কথা বলেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও একবার ওয়ান সেকেন্ড আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান, সবাইকে অনুরোধ করছি, কেউ যদি এ পাঠশালা 24/7 ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও কোনো সাবস্ক্রাইব কেউ না করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাঠশালা 24/7, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, এবং পাশের দেওয়া ঘন্টাটাকে বাজাতে ভুলে যাবেন না পরবর্তী লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। যাই হোক, থ্যাংক ইউ।